মুছিয়ে দিলে না, মায়ের কথা মনে পড়ে গেল। কিন্তু পিসি এটা কি বলল যে আমার মা মরে গিয়ে ভালো আছে? চুপ কর, চুপ কর, রাগের মাথায় বলে ফেলেছি শোনা। কিন্তু বাবা, রাগের মাথায় বলল সেটাই মানবে, আমার সামনে এসে দাঁড়াবে না। ভালো মা, একবার ও বাড়ি যাই না আমি। আবার আবার সে তুই এক কথা বলছিস রগ্না, মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের ছবিটা তো ওখানেই রয়ে গেছে, মাকে তো কোনোদিনও কাছে পাইনি, আর মায়ের ছবিটাও এখন এখানে নেই। একবার নিয়ে আসি না ভালো মা, মাকে গিয়ে জিজ্ঞাসা করি যে মাকে সত্যি মরে গিয়ে ভালো আছে। একবার যাই না ভালো মা। আমি তোকে যাবার অনুমতি কি করে দিই? এবারে শেষ কথা যে চন্দ্রকলা দেবীর। বিয়ে আমি দেব না নকুল, কিছুতেই না। তালিব লগ্না মারে ফিরাই দেন, আমি ওরে নিয়ে যাই। যে করেই হোক বোঝাতে হবে আমাকে যে আমি লগ্নাকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। কিন্তু কি করে, কি করে ওই নিচু জাতের মেয়েকে আমি এ বাড়ির বউ সাজিয়ে রাখতে পারি? কিন্তু কিছুতেই আমি বউ মেনে নিতে পারবো না। সাজিয়ে সাজিয়ে আমার চাবি, চাবিটা ও হ্যাঁ আলমারি। ভাঙেননি কেন এগুলোকে? 14 বছর বয়সে যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম তখন এই গয়নাগুলো আমি উপহার হিসেবে পেয়েছিলাম। কখনো প্রয়োজন পড়েনি এই গয়নাগুলো ভাঙার, বা যাকে বাদ দাও গয়নার কথা, আসল কথা এসো। হ্যাঁ মা, আমি তো একটা খুব জরুরি কথা বলতেই আপনাকে এলাম। আচ্ছা মা, এতদিন পর্যন্ত এ বাড়িতে যা দেখিনি আজকে তাও দেখতে হলো মা। আমার হাতে সময় না খুব কম কুন্তলা। আচ্ছা আপনি আমার কথা শুনুন, শুনুন মা, এই যে নকুল এসে চোখ রাঙিয়ে আপনার সাথে কথা বলে গেল মা, এটা তো বিয়ে হয়ে আসা থেকে আমি কোনোদিন এ বাড়িতে দেখিনি। আর দ্বিতীয় হচ্ছে আমার বড় বউ দিদির এই রূপ, বুঝলেন মা? তিনি আবার লগ্নাকে আপনার বিরুদ্ধে উস্কাচ্ছে। হ্যাঁ আমি তো তাই দেখে এলাম। শুনুন আমার কথা তাহলে, বড় বউ দিদি লগ্নাকে শেখাচ্ছে যে তাকে নাকি এখন তার বাবার সম্মান রক্ষা করতে হবে। আচ্ছা এটা কি কোনো কাজের কথা হলো বলুন,
আপনি লগ্নাকে ওর বাবার থেকে সরানোর চেষ্টা করছেন, আর সেখানে মা বড় বউ দিদি করছেন কি, লগ্নাকে একেবারে মাথায় তুলে বসাচ্ছেন। মা মা, আপনি বিশ্বাস করে শুধু একটিবার লগ্নার দায়িত্ব আমার উপর দিয়ে দেখুন, দেখুন আমি মেয়েটাকে ঠিক কি বোঝাই। না, কিচ্ছু করবে না তুমি, ও আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ, ভুলে যেও না কথাটা। যা, উল্টো কেস হয়ে গেল তো। তাহলে তো মা সব ঠিকই আছে, মানে বড় বউ দিদি যেটা করছেন ঠিকই করছেন, লগ্নকে তো সত্যি তাহলে আমাদের সবারই মাথায় বসিয়ে রাখা উচিত রক্ষা কবচ বলে কথা। কুন্তলা, আগেকার দিনে রাজা রাজরারা ঢাল ব্যবহার করত যুদ্ধে বাঁচার জন্য, সে ঢাল কখনো মাথায় মুকুট করে রাখতো কি? রাখতো না। কিন্তু এখানে যে মা বড় বউ দিদি লগ্নাকে মাথায় করেই রাখছে। তুমি অশান্তি আর বাড়িও না তো কুন্তলা, আমার অনেক কাজ আছে, আমাকে একটু কাজ করতে হবে। অশান্তি, চন্দ্রকলা দেবী আপনি আর আপনার এই দাদু ভাই মিলে আমাকে যা অশান্তি দিয়েছেন তার শোধ এবার আমি নেব। কিন্তু এই জিনিসগুলো আবার বার করেছেন কেন? হ্যাঁ, কি ব্যাপার? বাবা, একবার ও বাড়ি যাই না, মায়ের ছবিটা নিয়ে আসি, কেউ জানতে পারবে না। তুই যাস না, আমি আমি তোর মায়ের ছবি আনার ব্যবস্থা করছি। পুষ্প, পুষ্পকে বলছি ও গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? কি নিয়ে আসবে বড় বৌমা? মা, ও অনেকক্ষণ ধরে ওর মায়ের ছবির জন্য বায়না করছিল, তাই ও যেতে চাইছিল, আমি ওকে আটকাবার জন্যই। পুষ্পকে পাঠাবার কথা ভাবলে। এ বাড়িতে এইসব সিদ্ধান্ত তুমি কবে থেকে নিতে শুরু করেছো বড় বৌমা? মা, আমি শুধু ওর কান্না থামানোর জন্যই। আমি যে আর আপনার মালি নই কর্তা মা, আর মালি নই, সে চাকরি থেকে আপনি আমারে ছাড়াই দিয়েছেন, তাই আপনার কোনো কথা আমি আর শুনব না। ছবি নিয়ে কি করবি? রেখে দেব। কোথায় রাখবি? তুই নিজেই তো থাকবি তোর ভালো মার ঘরে, সেখানে ছবি রাখলে তোর মার ভালো লাগবে। আচ্ছা, তাহলে ওইখানে যেখানে দেখালে না যে রাজা আর আরো অনেকের ছবি আছে সেখানে? বাবা, এটা তুই আবার কি বললি বলতো লগ্না? আরে মা, ওখানে আমাদের পূর্বপুরুষদের সব ছবি আমরা রেখেছি, ওই একই শাড়িতে তোর মায়েরও ছবি। ঠিক আছে, আমি না হয় বিষয়টা নিয়ে ভেবে দেখব, তুই এখন ঘরে যা, কেমন? কুন্তলা, আমার ঘরে গিয়ে দেখলে তো শাড়ি গয়না বের করে রেখেছি। হ্যাঁ, ওগুলো লগ্নাকে পরিয়ে দাও, রায়চৌধুরী বাড়ির বউদের মতন করে সাজিয়ে দাও, একেবারে নতুন বউ। শাড়ি গয়না, কিন্তু কিন্তু কেন মা? কেন মানে? রায়চৌধুরী বাড়ির বউ তো তেমন করে সাজাতে হবে না। আর দেখলে তো নকুল কত কি বলে গেল, ও দেখো, ও বুঝু যে ওর মেয়েকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। তো মা, ও তো এখন একটা বাচ্চা মা, ওকে এইভাবে হঠাৎ? বড় বউ মা, আমিও এই বাচ্চা বয়সে এ বাড়ির বউ হয়ে এসেছিলাম। কুন্তলা, হ্যাঁ মনে থাকে জানি, লগ্নার সিঁথি সিঁদুর আরো বেশ চওড়া করে পড়াতে হবে, রায়চৌধুরী বাড়ির বউ বলে কথা। হ্যাঁ মা, নিশ্চয়ই দেখবেন, আমি লগ্নাকে শাড়িতে গয়নাতে এমন সুন্দর করে সাজাবো না,
আপনিও চোখ ফেরাতে পারবেন না। আমি আমি যাই গিয়ে ওদিকটা দেখি। বড় বৌমা, আমি বলি কি, লগ্নার ভাবনা ছেড়ে দিয়ে এবার একটু নিজের ছেলের জন্য ভাব। মা, আমি আমার ছেলের কথা ভেবে এতগুলো কথা বললাম মা, আর শুধু সূর্য নয়, আপনার ছেলের কথা ভেবে। মানে? মা, সূর্য এখনো জানে না লগ্নার সঙ্গে ওর বিয়ে হয়েছে, আপনার ছেলেও নয়। এইভাবে লগ্না থাকলে হয়তো হয়তো বা কিছু একটা বলে লুকোনো যেত, কিন্তু শাড়ি গয়না চওড়া করে সিঁদুর আপনি সূর্যকে কিভাবে ঠেকাবেন মা? যখন ও প্রশ্ন করবে তখন আপনি কি বলবেন? লগ্নাও বা কি বলবে? ওকে তো তখন বলতেই হবে যে ওর সঙ্গে সূর্যর বিয়ে হয়েছে। এই সব বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও না বড় বৌমা, আমি যা হোক একটা কিছু বলে সামলে নেব। আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি তো আমি হতে দেব না। আর আপনার ছেলে, আপনার ছেলে তাকে কি বলবো মা? বড় বৌমা, তখন পরিস্থিতি অনুযায়ী একটা কিছু বলা যাবে, এখন এসব নিয়ে এত ভাবনা চিন্তা না করলেও চলবে। মা, লগ্নাকে একটিবার ওর বাড়িতে যেতে দিন না মা। না বলেছি বড় বৌমা, না, এ নিয়ে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। মা, ও মেয়েটা সমানে কেঁদে চলেছে মা, ও ও আমার সূর্যের প্রাণ বাঁচিয়েছিল। ও যদি আমার উপর কোনো কারণে রেগে যায় তাহলে তো হয়তো সূর্যের আরও ক্ষতি হতে পারে। মা, ও আমার কাছে ভগবানের মতো। মা, সিংহ বাইরের থেকেও কোনো অংশ বড় বৌমা কি বলতে কি বলছো? এত অমঙ্গলের কথা তোমার মুখে আসে কি করে বড় বৌমা? কার সাথে কার তুলনা করছো তুমি? হ্যাঁ, মা সিংহ বাহিনীর সাথে তুমি একটা নিচু জাতের মালির মেয়ের? ছিঃ, হ্যালো হ্যালো রাজিমা, রাজিমা, রাজিমা আমার বাজাও, আমার বাজাও রাজিমা। কি 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 হয়েছে দাদু ভাই, কি হয়েছে? সূর্য ফোন করেছে মা। রাজিমা প্লিজ প্লিজ আমার বাজাও। মানে কি কি হয়েছে তোমার দাদু ভাই, কি হয়েছে? রাজিমা আমার মেরে ফেলবে, ও আমার মেরে ফেলবে। রাজিমা প্লিজ বাজাও, প্লিজ রাজিমা। মানে মানে তুমি 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 কোথায় দাদু ভাই? তুমি তুমি এমন করে কথা কেন বলছো? কোথায় তুমি? মা একটুবার আমাকে ফোনটা দিন মা, আমি একটু কথা বলতে চাই। একটু চুপ চুপ করো বড় বৌমা, চুপ করো। মামা সূর্য আমার ছেলে, ও আমার নাতি বড় বৌমা। দাদু ভাই, দাদু ভাই, হ্যালো দাদু ভাই, আমি হসপিটালে নেই। হাসপাতালে নেই তাহলে তাহলে কোথায় 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 তুমি? রাজিমা একটা লোক আমার হসপিটাল থেকে তুলে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছে। রাজিমা প্লিজ বাঁচাও আমার। গাড়িতে নিয়ে যাচ্ছে? গাড়িতে নিয়ে যাচ্ছে মানে কে 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 নিয়ে যাচ্ছে তোমায়? আমি জানি না রাজিমা, আমি সত্যিই জানি না। আমার লোকটা বললো বাড়িতে খবর দিতে, তাই আমি তোমায় ফোন করলাম। রাজিমা রাজিমা আমার রাজিমা। হ্যালো দাদু ভাই, হ্যালো হ্যালো দাদু, মা মা সূর্য কি বললো? মা মা সূর্য কি বললো? সাংঘাতিক বিপদ হয়ে গেছে, দাদু ভাইকে কে কে যেন গাড়িতে তুলে নিয়ে গেছে। হে ভগবান, একটা বিপদ কাটতে না কাটতে আবার একটা বিপদ, বিপদ একটার পর একটা বিপদ, দাদু ভাইকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার হাতে রক্ষা কবচ আছে, আছে একটা রক্ষা কবচ, সেই বাঁচাবে, সেই বাঁচাবে আমার দাদু ভাইকে, সেই বাঁচাবে। দিদি ভাই, মা এসব কি বলে গেলেন? আমার মাথা কাজ করছে না মেজো, আমার মাথা আর কাজ করছে না। আয়
আমার কাছে। পারবো না গো, শাড়ি পরে হাঁটতে পারবো না। পারিবো না এই কথাটা তুমি মুখে আনিও না লগ্না, কারণ বাড়িতে যে তোমাকে হবে। কি রে লগ্না, তোর না এই বাড়ির বউ হবার খুব স্বাদ হয়েছিল? আমার কাছে আয়, আজ দেখবি আমি কেমন তোর সব স্বাদ পূরণ করে দেব। আয় লগ্না, আমি ডেকেছি। হাঁটতে পারছে না শাড়ি পরে, ঠিক আছো তো? চল বলছি, সময় নষ্ট করিস না লগ্না, ভাল লাগে না। চল চল চল, বস বস বস, পায়ে দেখা নাকি, বস। আচ্ছা গয়না পড়াবো, হ্যাঁ দেখি তো এখানে কি গয়না আছে। বাবা রে বাবা, কারখানা দেখো একবার। আমি পরাবো, দেখ দেখ কেমন করে পরাই আমি হাতটা। এই এই কি হলো? লাগছে লাগছে। কি লাগছে? ব্যথা না তো মন্দ, দম আটকে আসছে। আচ্ছা ভালো হয়েছে, একটু সহ্য কর, দেখবি ভালো লাগবে এরপরে। আচ্ছা এবারে দুলটা ওরে বাবা, ধার দেখেছিস দুলে? আয় তোকে এবারে দুলটা পড়াই আমি। লাগছে? হ্যাঁ লাগছে। কিচ্ছু হবে না, দেখ আমি একটু পরিয়ে দিই, দাঁড়া একটু পরিয়ে দিই, এই তো হয়ে গেল, ঠিক আছে না? মাথায় আসছে না কি করব আমি, কি করে ঢুকবো এই রায়চৌধুরী বাড়িতে। না ভুল করছি আমি, মহাকাল তো আমায় বলেছেন বুদ্ধি দিয়ে চলতে। রাগ সম্বরণ করো অবন্তিকা, রাগ সম্বরণ করো। না আর এই একই ভুল করব না আমি, মহাকাল আমায় যে পথে বলেছেন আমি সে পথেই চলব। ওই রায়চৌধুরী বাড়িকে আমি শেষ করব, বুদ্ধি দিয়ে কাজ করব, আমি সফল আমি হব। আর কিছুদিনের অপেক্ষা মহাক, তারপরে আমার প্রতিশোধের পালা শেষ, আর তারপরে হবে আমার মুক্তি। আমি আমি আসবো আপনার কাছে মহাকাল, বহু বছর হয়ে গেল আমি আর আপনি আলাদা রয়েছি, আর যে আমি সহ্য করতে পারছি না। ওই রায়চৌধুরী বাড়িকে, ওই রায়চৌধুরী বংশকে নির্বংশ করেই আমি আমি আপনার কাছে পৌঁছতে পারবো মহাকাল, আর তারপরে তারপরে আমরা মিলিত হব। আর কিছু সময়ের অপেক্ষা মাত্র, আমি আসছি মহাকাল।